ফাতেমা, আপনার বাচ্চার নামটি বলেন এবং ওর বয়সটা বলেন, সমস্যা কি? আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা, আমার ছেলের নাম মাহিম। আমার ছেলে একদিকে চলা যায়, নিজের হাত নিজে কামড়ায়, নিজের নিজের মাথা নিজে বাড়ি দেয়, একদিকে চলা যায়, ওরা শিকল দিয়ে আটকায় থুই, বাইন্দা থুই, ওরা রুমে আটকায় থুই, শিকল দিয়ে বাইন্দা থুই, ওরা রাখে যায় না। আরে ফেলেছিলাম, তিন দিন পরে পাইছি। আপা, পরিবার আর কে কে আছে? পরিবার ওর আব্বু আছে। ওর আব্বু কি করে? গ্যারাম দেয়া, হাইটে মাছ বিক্রি করে। আপনার সন্তান আর কয়জন? মানে দুটা মেয়ে একটা ছেলে। ছেলে বড়? আচ্ছা, আর ছেলেটার এই অবস্থা, আপনি ডাক্তার দেখান নাই? হ্যাঁ, মানসিক হাসপাতাল চিকিৎসা করতেছি এখনো। আচ্ছা, কি বলেছেন ওনারা, তার এই সমস্যার নাম কি? প্রথম তো ঢাকা মেডিকেল চিকিৎসা করছি দুই বছর, তারপর আর বলছে কি যে আপনার বাড়ির সামনে মেডিকেল আছে, ওই যে ঢাকা মেডিকেল মানসিক হাসপাতাল ঠিকানা দিছে, ওই জায়গায় এখন ছয় সাত বছর ধরে চিকিৎসা করি। হ্যাঁ, মানে কথা বলে না। প্রেসক্রিপশন এনেছেন সাথে করে? না। আচ্ছা, প্রেসক্রিপশনের উপরে দেখবেন ওখানে লেখা আছে আপনার সন্তানটা কোন ধরনের সমস্যা এসে ভুগছে, এটা আপনি মা হিসেবে জানা অত্যন্ত জরুরি। ওই যে নিজের মাথা নিজে বাইরে, নিজের হাত নিজে কামড়ায়, এগুলো তো লক্ষণ উপসর্গ। একদিকে চলা যায়, হ্যাঁ হ্যাঁ, আবার মনে করেন সারা দিন লে চব্বিশ ঘন্টা ঘুমাইব না, ওষুধ না খাওয়ালে দিন লে চব্বিশ ঘন্টা শিখলাইব। মাহিন, 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 তোমার মাহিন ডাকে, ডাকে মাহিন ডাকে। আচ্ছা, ওর কি প্রতিবন্ধী কার্ড আছে আপা? হ্যাঁ আছে। ভাতা পাচ্ছে? ভাতা পাচ্ছে। এই মুহূর্তে কি চাচ্ছেন আপা? কি চাই মনে করেন, ওর অনাদার আজকে কম জানে কবে মারা যায়, ওরে কে দেখবো না দেখবো। আর ওর মানসিক হাসপাতালতে দশ দিনের সূত্রে দিয়ে দেয়, আর বিশ দিনের ডা মনে করেন আমার কিনা খাওয়াইতে হয়, সময় তো আমার হাতে একটা টাকাও থাকে না। সরকার চিকিৎসা ভাতার একটা ব্যবস্থা করেছেন, সেটা কি আপনি জানেন? চিকিৎসা পাতা যেমন মানসিক হাসপাতাল চিকিৎসা করে না, ওরা দশ দিনের সূত্রে আমার দিয়ে দেয়, আর বিশ দিনের ওষুধটা আমার কিনে নিতে হয়। আচ্ছা, জি আপা বসেন।